এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। একটা ছোটো ব্যাপার, তবে ছোটো বিষয়টা আস্তে আস্তে অনেক বড়োর দিকে যাচ্ছে, কারণ ছোটো থেকেই তো বড়ো হয়। তো সেটা হচ্ছে রিসেন্ট আপনারা জানেন যে দুটো ছবি আসছে, দুটো ছবি না অনেকগুলো ছবি আসছে, তার মধ্যে গুমনামি, পাসওয়ার্ড, মিতিন মাসি, বাংলাতে অনেকগুলো ছবি রয়েছে। কিন্তু গুমনামি আর পাসওয়ার্ড এই দুটো ছবি যেন বড়ো টক্কর খাচ্ছে, এবং তার সঙ্গে ডিরেক্টর ভার্সেস অ্যাক্টর, মানে সৃজিত মুখার্জি এবং দেব। এবং আমাকে দু তিনজন ছবিও পাঠিয়ে দিয়েছেন। আমি ভাবি খালি যে এত তাড়াতাড়ি মানুষ কী করে হয়, যে এটা নিয়ে কিছু বলো, দেবকে নিয়ে কেন রিপ্লাই দিল, সৃজিত দা এটা ঠিক কথা বলেছে, তো এটা ওভাবে বিচার করা সম্ভবই না। দেব একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গুমনামি তো খুব প্রশংসিত এরকম একটা বিষয়, এবং সে বলেছে আমার ভালো লাগার উপর তো সব কিছু ডিপেন্ড করে না, আলটিমেট সব কিছু অডিয়েন্স বলবে। আমি যাই হোক সুভাষচন্দ্র বসুকে তো বিক্রি করিনি, এরকম তিনি বলেছেন যে এখন সবাই সিনেমা প্রমোশনের জন্য স্ট্যাচুর সামনে গিয়ে ফটো তুলছে। আমি দেখবো সিনেমা রিলিজ হওয়ার পরে কতজন সেলিব্রিটি গিয়ে নাতি ছবির সামনে গিয়ে বা স্ট্যাচুর সামনে গিয়ে ফটো তোলেন। তো এটাই ছবিটা পেপার থেকে তুলে বা যে ইন্টারভিউ দিলে সে ছবিটা তুলে টুইটারে পোস্ট করেছেন এবং লিখেছেন যে একটা প্রডিউসারের এটা ফার্স্ট্রেশন, ব্যাক টু ব্যাক ফ্লপ ছবি পুজোতে রিলিজ করার পরে পরে এটা তার ফার্স্ট্রেশন, ঠিক আছে? তো এরকম সৃজিত মুখার্জি জানিয়েছেন। তো এই বক্তব্যের পরে অনেকে সেই টুইটটাকে জানায় যে এটা কেন হলো, তোমাদের মধ্যে তো খুব ভালো সম্পর্ক, শর্ট আউট হয়ে যাবে, এবং তারপরে যেন ব্যাপারটা বাড়তে থাকে এবং এই ফ্যান্সরাও এটার মধ্যে ঢুকে পড়ে, পাঠাচ্ছেন এখানে সৃজিতরা এটা বলা দরকার কী ছিল, কেন এটা দেব বললো, এবং তারপর থেকে জিনিসটা হয়। তো আমার মনে হয় এটা খুব ছোটো একটা বিষয়। দেখুন কখনো কখনো তেমন হয় যে কোনো কথা এরকম হয়েট হয়ে যায়, 19-20 হয়ে যায়। আসল কথা, মেন কথা হচ্ছে 2 তারিখে ছবিগুলো রিলিজ, যা ডিসাইড সেটা অডিয়েন্স করবে। গুমনামি ভালো লাগলো কি পাসওয়ার্ড ভালো লাগলো, গুমনামি ভালো লাগলো না কি পাসওয়ার্ড ভালো লাগলো, সব অডিয়েন্স ডিসাইড করবে যে কোনটা কী মনে হয়। এখন আমি আপনি এই ঝঞ্ঝাটে কে মূল দোষী, কে কী বলেছে, এটা বলে কিচ্ছু এর ডিসাইড করতে পারবো না। আমরা ডিসাইড করলে এটা কে, ঠিক আছে, এটা কিচ্ছু ডিসাইড করতে পারবো না। পুরী ছবিগুলো আসবে, তাদের প্রত্যেকের মধ্যে কেমন সম্পর্ক কী, এগুলো কিচ্ছু হয় বলা সম্ভব না। এবং তাতে আমাদের কী, আমাদের মেন হচ্ছে দেব হোক বা সৃজিত মুখার্জি, তার থেকে মেন মানে যেটা মেন ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, গুমনামি আমার কেমন লাগলো, পাসওয়ার্ড আমার কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো, আমাদের কেমন লাগলো, এটা হচ্ছে আসল কথা। একটা কথা বলতে পারি, পাসওয়ার্ড অবশ্যই জনরাটা নিয়েছে, সেটা অবশ্যই এরকম ধরনের ছবি সাইবার ক্রাইম নিয়ে খুব কম হয়েছে আমাদের ইন্ডিয়াতে, ওভারঅল ইন্ডিয়াতে একটাই ছবি এরকম হয়েছে, তো সেক্ষেত্রে এরকম ছবি আসে সেটা খুব ভালো কথা। আবার এই কথাটা তো আমি পুরোপুরি মানে সহমত নই যে গুমনামি সেফ খেলা বা নেতাজিকে বিক্রি করা হয়েছে, একদমই এটাতে আমি সহমত নই, ঠিক আছে? গুমনামির মতো ছবি অবশ্যই দরকার আছে, এবং অ্যাজ আ ইন্ডিয়ান আমি তো গুমনামি দেখার জন্য একদম উদ্গ্রীবভাবে বসে রয়েছি, হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ পাসওয়ার্ড দেখার জন্য বসে রয়েছি। এই ছবিটাও এক্সপেরিমেন্টাল, তবে এই ছবিটা তা বলে যে সেফ খেলা এটা আমি একদমই বিশ্বাস করি। তো সব কিছু মেন হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সই বলবে অডিয়েন্স কোনটা দেখবে কোনটা দেখবে না। এর আগে তো অনেক বছর তো ব্যোমকেশ এসেছে, অডিয়েন্সও ব্যোমকেশ নিয়েছে, এক্সপেরিমেন্টাল ওয়েতে আন্ধাধুন এসেছে, অডিয়েন্স আন্ধাধুনও নিয়েছে, অডিয়েন্স সেক্রেট গেমসও নিয়েছে। তো মেন হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স যদি নিই না এর থেকে বড় কথা কিছু নেই, বা অডিয়েন্স না নেয় তার থেকেও বড় আক্ষেপের কিছু নেই। তো অডিয়েন্স পুজোয় কোনটা দেখবে, গুমনামি, পাসওয়ার্ড, শুধু দুটো নয় আরও অনেক আছে, তো অডিয়েন্সের কাছে অনেকগুলো চয়েস আছে। সব থেকে বড় কথা, সব কটা ছবি হল পেয়েছে। তো এবার কোনটা কী হয়, এখন তো আর কিছু বলার নেই যে এটা বিষয় নোটা, সব কটা ছবি হল পেয়েছে, কম বেশি 19-20, এবার অডিয়েন্স ডিসাইড করুক যে কোনটা হবে কোনটা না হবে। সব মেন এবার অডিয়েন্স, অডিয়েন্স না দেখলে কিচ্ছু করার নেই, অডিয়েন্স দেখলে এর থেকে ভালো খবর আর কিছু নেই। এবং আপনারা কোনটা দেখছেন, তোমরা কোনটা দেখছো, কোন ছবি দেখছো, কোন ছবি দেখবোই না ঠিক করেছো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি তো প্রথম দিন 3টে ছবি দেখবো, তোমরা কী কী দেখবে জানাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি পূজা, লাভ ইউ অল, টেক কেয়ার।